দুইজনেরা সোনা বাড়ি গেলাম। আবার একটা ভালো ওয়াকেয়া আপনাদের শোনাই, আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবী আমাদের ভালো করে ঘরে এসে আল্লাহর নবী দিদার দিতে পারে, এজন্য বলুন সুবহানাল্লাহ। ও যে ঘটনাটা আগে শুনিয়েছিলাম, আর ইউরোপের আর একটা ঘটনা, এক খ্রিস্টান বাড়িতে গিয়ে আল্লাহ একজন ইমানদার বললাগে, আর খ্রিস্টান বাড়িতে ভিক্ষা চেয়েছিলাম, ভিক্ষা দাও, সবাই কি আর মুসলমানদের ভালোবাসে? ঘর থেকে বার হয়ে এত মার ফকিরটাকে মারলো, তোর এত বড় সাহস কে দিল? আমার বাড়ি এসে তুই একজন মুসলমান ভিক্ষা চাই? ও অনেকে আছে দেখবেন আমার হিন্দু ভাইদের দোকানে, সবাই নয়, হ্যাঁ গেলে দেখবেন মার নিলে হাতে হাত থাকায় না, পয়সাটা উঁচু করে ছেড়ে দেয়, হাতে হাত দেয় না, কেন আমাদের হাতে হাত দিলে নাকি সব সব্যনাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ওই খ্রিস্টানের একটা মেয়ে ছিল, এটা মরণ আশরাফ আলী থানবীর লেখা, ওই খ্রিস্টানের একটা মেয়ে ছিল, মেয়েটা কিন্তু প্রতিদিন ওই রাস্তার ধার দিয়ে স্কুলে যেত, আর মুসলমানদের মসজিদ ছিল রাস্তার ধারে, মুসলমানদের এই দেশ এই নামাজ পড়া দেখে মেয়েটা খুব মানে মুসলমানদের ভালোবাসত। যখন বাবা মেয়েটাকে মেরে ওই ফকিরটাকে মেরে বার হয়ে গেছে, আর ফকিরটা যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মেয়েটা নিজের বাপের দিকে একটু খেয়াল করলেন, বাবা যেই চোখের আড়াল হয়ে গেছে। মাওলানা আশরাফ আলী থানভী লেখেন ওই সময় মেয়েটার প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওর বাবা যে টিফিন খরচ পয়সাটা দিত, ওই পয়সা থেকে কিছু কিছু পয়সা ও বাঁচিয়ে রাখতো, কিছু পয়সা নিয়ে গিয়ে মুসলমান ফকিরটার হাতে দিয়ে বলছে, এটা রাখেন, আমার আব্বা তো কায়ের কম, আমার আব্বা তো বোঝে না, আপনি একজন মুসলমান, আপনাকে এত মার মেরেছে, আমি খুব দুঃখিত, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আর আমার এই টিফিন করা পয়সা আমি তোমাকে দিলাম। যেই মেয়েটা পয়সাটা হাতে দিয়েছে, আর ওই মেয়েটার বাবা মেয়েটাকে দেখে ফেলেছে, ছুটে ঘর থেকে বার হয়ে চলে এলো। এ মা মেয়ে ফকিরকে কি দিলি মা? ওই সময় মেয়ে বলেছিল, বাবা তুমি ফকিরকে মেরে তাড়িয়ে দিয়েছ, অপরাধ ও মুসলমান, আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আপনি যে আমাকে টিপির খরচ পয়সা দেন, ওই পয়সাটাকে আমি রেখে দিয়েছিলাম, ওই পয়সাটা আমি একে দান করেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই ভাই এসছে, নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলা হক মুসাদ্দেদুস জামান, হ্যাঁ জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই এখনই আসবেন, ভাই এসছে, আপনারা খুশি না বেজা? খুশি খুশি নাই? হ্যাঁ আমার জুবাই ভাই আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো মানুষ, এত সুন্দর নাচ করে না, কলিজা ঠান্ডা হয়ে যায়, কি আল্লাহ আকবার। যাই হোক, আমার দিকে ফেরে, তো মেয়েটা বলছে, বাবা আমি তো তোমার অর্থের কোনো ক্ষতি করি, যে পয়সাটা আমাকে দিতেন ওই পয়সা থেকে আমি ভিখারিকে দিয়েছি। ওই সময় ভিখারি খ্রিস্টান বলেছিল, ও বাবে শুনে রাখো মা, তোমাকে আর বাঁচাবো না, যে হাত দিয়ে মুসলমান ফকিরকে ভিক্ষা দিয়েছ মা, ওই হাত তোমার কেটে দেবো মা, আল্লাহর আবেদন সাহেদা বলেছিলেন, তাতে আমার দুঃখ নাই। ওই খ্রিস্টান তার ছেলে ডাকে ডাকলো, লাঙ্গা তলোয়ার বার করে নিয়ে মেয়েটার হাত ধরে, যে হাত দিয়ে ফকিরকে ভিক্ষা দিয়েছিল, ওই হাতটা এক কোপে দুটো ভাগ করে দিয়েছে মেয়েটা কাঞ্চাল্লা। আমি তোমাকে বলো
ভালোবাসি আল্লাহ, তোমার হাবিবকে মুহাব্বত করি আল্লাহ, আমি যে খ্রিস্টানের করে জন্ম নিয়েছি আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহা, ভিক্ষুককে ফেরানো যাবে না, আমি সেই দিকে মনে করে আমি ফকিরকে ভিক্ষা দিয়েছি আল্লাহ, আমার হাত যখন কেটে দিয়েছে আল্লাহ, ও বলে নবীর আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। মেয়েটার ওই হাতটা কাটা হাতটা নিয়ে ওর বাম হাতে ধরিয়ে দিয়েছে, মানে আশরাফ আলী থান অভি লিখেছে গল 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 করে রক্ত ঝরছে মেয়েটার ওই কাটা হাত দিয়ে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বদ্ধ ঘরের ভিতরে মেয়েটাকে আটকে রেখেছে, ওকে পিটিয়ে পিটিয়ে না মেরে ওর তো হাত কেটে দিয়েছি, এইভাবে ও ওখানেই মারা যা মরে যা, ওখান থেকে বার করা যাবে না। ভাই বলবে বদর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ইন হাওয়া সে কহে দো ইন আইদার মুঝকো খুশবু কি কোই জরুরাত নেহি, জিলক খুশবু সে মহকাব এ সারা জগাব, ও খুশবু নবী কে পাসিনে মে হে আল্লাহ। ফুল তো ফুল কাটু ক্যা হসন গে লুৎফে জানলা সে বড় কর মদিনে মেঁ হে। আমার দিনদার ইমানদার ভাইরা, দশটা বেজে গেছে, আপনারা কি আর কিছুক্ষণ বললে শুনবেন না শেষ করবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবার জোরে তকবীর দেন দিন না, তকবীর আর একটু জোরে দাও না বাপ না, এখানে ভাববেন না মানুষ যত কম এখানে তত আল্লাহ রহমতের ফেরেশতা বেশি, জোরে বলুন। হাদিস শরীফে রাসূল বলেছেন দুনিয়ায় যখন জিকিরের মাহফিল হয় আল্লাহ রহমতের ফেরেশতারা এমন ঠাসা ঠাসি করে বসে তৃতীয় দল ফেরেশতা এসে আর জায়গা পায় না, সুবহানাল্লাহ। বলে তখন আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এই জিকিরের মাহফিলে তো বসার জায়গা পাচ্ছি না, এবার যাবো কোথায়? হ্যাঁ ওই ফেরেশতাদের কাঁধের ওপরে বসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তৃতীয় দল ফেরেশতা এসে আবার ওই ফেরেশতার কাঁধের ওপরে বসে, রসুল বললেন এই এইভাবে বসতে বসতে আল্লাহর আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা থেকে যায়। তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি খারাপ জায়গা থেকে আল্লাহ বিরত রেখে মাহফিলে যাদের বসিয়েছে আমরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের সঙ্গেই রয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিজনেরা সোনা বাড়ি খেরাম লায়ু বিনো আদুকু হাত্তা খুনা হাত্তা ইলাই হে মে ও বালি দিহি ওয়া বলা দিহি ওল্লা সে আজমাই, আল্লাহ নবীকে যত খুন বদল ধরা নিজের জীবন অপেক্ষা ছেলে মেয়ে বিবি অপেক্ষা ভালো না বাসতে পারবো ততদিন, আল্লাহ নবী বললেন লায়ু বিনো ও মোমে হতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলে আমাদের অন্তরে বিবি বাচ্চার থেকে কি নবীর মোহাম্মদ বেশি না খুব? আরে শুধু আপনাদের নয় আমারও,
আমি একটু মানে উপরে আছি বলে আমি ভাবছিলাম আমি খুব বড় সাধু পুরুষ, আমার মতো বদ দুনিয়ায় কম আছে রে ভাই। আল্লাহ, আল্লাহর নবীর সব থেকে বেশি ভালোবাসা লাগবে কেন? ছেলে মেয়ে বিবি বাচ্চা ওই ওই কবর পর্যন্ত শেষ না শেষ নয়, শেষ তো, কিন্তু কবরের ভিতর থেকে যে জিন্দগি শুরু হবে ওই জিন্দগি আমার নবী আমাদের সঙ্গে থাকবে না থাকবে না, আখেরাতের জীবন। হ্যাঁ, এই জন্য এই দুনিয়া হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের, আখেরাত হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিজনেরা সোনা বাড়ি গেলাম, আবার একটা ভালো আখেরাত আপনাদের শোনাই। আল্লাহ নবীকে ভালোবাসে, আল্লাহ নবী আমাদের ভালো করে ঘরে এসে আল্লাহর নবী দিদার দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে ঘটনাটা আগে শুনিয়েছিলাম, আর ইউরোপের আর একটা ঘটনা, এক খ্রিস্টান বাড়িতে গিয়ে আল্লাহ একজন ইমানদার বললাগে, আর খ্রিস্টান বাড়িতে ভিক্ষা চেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা দাও। সবাই কি আর মুসলমানদের ভালোবাসে? ঘর থেকে বার হয়ে এত মার ফকিরটাকে মারলো, তোর এত বড় সাহস কে দিল? এই আমার বাড়ি এসে তুই একজন মুসলমান ভিক্ষা চাই। ও অনেকে আছে দেখবেন আমার হিন্দু ভাইদের দোকানে, সবাই নয়, হ্যাঁ, গেলে দেখবেন মাল নিলে হাতে হাত থাকায় না, পয়সাটা উঁচু করে ছেড়ে দেয়, হাতে হাত দেয় না, কেন আমাদের হাতে হাত দিলে নাকি সব সব্বরাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ওই খ্রিস্টানের একটা মেয়ে ছিল, এটা মরণ আশরাফ আলী থানবীর লেখা, ওই খ্রিস্টানের একটা মেয়ে ছিল, মেয়েটা কিন্তু প্রতিদিন ওই রাস্তার ধার দিয়ে স্কুলে যেত, আর মুসলমানদের মসজিদ ছিল রাস্তার ধারে, মুসলমানদের এই দেশ এই নামাজ পড়া দেখে মেয়েটা খুব মানে মুসলমানদের ভালোবাসত। যখন বাবা মেয়েটাকে মেরে ওই ফকিরটাকে মেরে বার হয়ে গেছে, আর ফকিরটা যখন কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মেয়েটা নিজের বাপের দিকে একটু খেয়াল করলেন, বাবা যে এই চোখের আড়াল হয়ে গেছে। মাওলানা আশরাফ আলী থানভী লেখেন ওই সময় মেয়েটার প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওর বাবা যে টিফিন খরচ পয়সাটা দিত, ওই পয়সা থেকে কিছু কিছু পয়সা ও বাঁচিয়ে রাখত, কিছু পয়সা নিয়ে গিয়ে মুসলমান ফকিরটার হাতে দিয়ে বলছে, এটা রাখেন, আমার আব্বা তো কায়ের কম, আমার আব্বা তো বোঝে না, আপনি একজন মুসলমান, আপনাকে এত মার মেরেছে, আমি খুব দুঃখিত, আমার আব্বাকে ক্ষমা করে দাও, আর আমার এই টিফিন করা পয়সা আমি তোমাকে দিলাম। যেই মেয়েটা পয়সাটা হাতে দিয়েছে, আর ওই মেয়েটার বাবা মেয়েটাকে দেখে ফেলেছে, ছুটে ঘর থেকে বার হয়ে চলে এলো। এ মামি ফকিরকে কি দিলি মা? ওই সময় মেয়ে বলেছিল, বাবা তুমি ফকিরকে মেরে তাড়িয়ে দিয়েছ, অপরাধ ও মুসলমান, তাই আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আপনি যে আমাকে টিপির খরচ পয়সা দেন, ওই পয়সাটাকে আমি রেখে দিয়েছিলাম, ওই পয়সাটা আমি একে দান করেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই ভাই এসছে, নারায় থাকবি সিলসিলা হক মুসাদ্দেদুস জামান, হ্যাঁ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, নারায় থাকবি। আলহামদুলিল্লাহ ভাই এখনই আসবেন, ভাই এসছে, আপনারা খুশি না বেজা খুশি খুশি নাই? হ্যাঁ, আমার জুবাই ভাই আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো মানুষ, এত সুন্দর নাচ করে না, কলিজে ঠান্ডা হয়ে যায় কি। আল্লাহ আকবার। যাই হোক, আমার দিকে ফেরে তো মেয়েটা বলছে, বাবা আমি তো তোমার অর্থের কোনো ক্ষতি করিনি,
যে পয়সাটা আমাকে দিতেন ওই পয়সা থেকে আমি ভিখারিকে দিয়েছি। ওই সময় ভিখারি খ্রিস্টান বলেছিল, ও বাবে শুনে রাখো মা, তোমাকে আর বাঁচাবো না, যে হাত দিয়ে মুসলমান ফকিরকে ভিক্ষা দিয়েছো মা, ওই হাত তোমার কেটে দেবো মা, আল্লাহর আবেদন সাহেদা বলেছিলেন তাতে আমার দুঃখ নাই। ওই খ্রিস্টান তার ছেলে ডাকলে ডাকলো লাঙ্গা তলোয়ার বার করে নিয়ে মেয়েটার হাত ধরে, যে হাত দিয়ে ফকিরকে ভিক্ষা দিয়েছিল ওই হাতটা এক কোপে দুটো ভাগ করে দিয়েছে মেয়েটা কাঞ্চাল্লা। আমি তোমাকে বড় ভালোবাসি আল্লাহ, তোমার হাবিবকে মুহাব্বত করি আল্লাহ, আমি যে খ্রিস্টানের করে জন্ম নিয়েছি আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন ওয়াম্মাসাইলা ফালা তানহা, ভিক্ষুককে ফেরানো যাবে না। আমি সেই দিকে মনে করে আমি ফকিরকে ভিক্ষা দিয়েছি আল্লাহ, আমার হাত যখন কেটে দিয়েছে আল্লাহ, ও বলে নবীর আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। মেয়েটার ওই হাতটা কাটা হাতটা নিয়ে ওর বাম হাতে ধরিয়ে দিয়েছে। ওর আশরাফ আলী থানভি লিখেছে, গল 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 করে রক্ত ঝরছে মেয়েটার ওই কাটা হাত দিয়ে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বদ্ধ ঘরের ভিতরে মেয়েটাকে আটকে রেখেছে, ওকে পিটিয়ে পিটিয়ে না মেরে ওর তো হাত কেটে দিয়েছি, এইভাবে ও ওখানেই মারা যা মরে যা, ওখান থেকে বার করা যাবে না। ভাই বলবে আসো, আমার ভাইয়েরা আসেন, এই আর একটা চেয়ার দাও নাই, ওঠ না রে ফজল চেয়ারটা দাও। আমার ভাইয়েরা যাক 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 দু ঘন্টা হতে এখন দশ পনেরো মিনিট বাকি ছিল। আমার ভাই এসছে বসে, হুজুর কেবলার সঙ্গে এসছেন আলেম মানুষ, উনি কিছু আলোচনা রাখবেন আপনাদের সঙ্গে। আমি মূর্খ মানুষ, জ্ঞান 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 গম্য বেশি নেই। হ্যাঁ, আল্লাহ একটু দিনের খিদমত করাই তাই করি, যদি আমার ভাষায় আমার কথায় কেউ কষ্ট পান আমাকে আল্লাহর আস্তে ক্ষমা করবেন। মানে আল্লাহর আস্তে ক্ষমা করে দিলাম, বলেন বলেন বলেন। আর আপনার কোনো অপরাধ করেননি, আমি তাও ক্ষমা করে দিলাম। এখন শেষ একটা দোয়া আপনারা আমার জন্য করবেন, আমিও করবো। আল্লাহ যেন আমাদের ইমানের সঙ্গে মৌত দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই ভাঙনের জমিনে আল্লাহ খুব তাড়াতাড়ি শান্তির হাওয়া আল্লাহ বইয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাঙর বাসীর আল্লাহ সুমতি সুবুদ্ধি আল্লাহ দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। যাদের চক্রান্তে আজকে ভাঙর অশান্তিতে ভুগছে আল্লাহ যদি এদের হেদায়ত হয় তো হেদায়ত করো, আর তা নয় তো এদের ধ্বংস। এর থেকে ভালো দোয়া আর দোয়া যাবে না। আল্লাহ নামাজি বান্দা যদি হয়, রোজাদার বান্দা যদি হয়, আল্লাহ পাকে জমদুদ ফেরেশতা মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা জান্নাতি রুমাল নিয়ে আসে, খুশবুদার রুমাল নিয়েছে, ওই মোমন সব ব্যক্তি সম্মুখে দাঁড়ে আল্লাহ হুকুমে নেককার বান্দা রুহটা কিভাবে বার হয়ে যাবে নেককার বান্দা নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বদকার হয় আল্লাহর ফেরেশতা এক বান্দা রুহটা যখন বার করে নেবে, আল্লাহর ফেরেশতারা কাড়াকাড়ি করবে, আল্লাহর নেক বান্দার রুহটা আমার কাছে দাও, আল্লাহর নেক
বান্দাদের রুহু আল্লাহ কোন জায়গা রেখে দেন? ও জায়গাটার নাম কি? ইল্লি। বদকার বান্দাদের রুহু সিজ্জিনে আল্লাহ রাখে। ইল্লি কোথায়? উপরে। আর সিজ্জিন নিচে। জাহান্নাম কোথায়? নিচে। জান্নাত উপরে। ও পেগনেরা, নেক বান্দা রুহু দেখে এত খুশবুবার হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মিছিল করতে করতে আসমানের দিকে নিয়ে চলে যায় বাবা। প্রথম আসমানের দরওয়াজার কাছে নিয়ে দাঁড়ায়, প্রথম আসমানের তার রক্ষী ফেরেশতা বলে কার রুহু দিয়ে এলে বাবা? ওই সময় ফেরেশতা বলতে দেখে নাটা পুকুর গ্রামের একজন তাহাজ্জুদ গুজার বান্দা রুহু দিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হবে, আল্লাহর ফেরেশতারা আবার উপরের দিকে নিয়ে চলে যাবে। সাত আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহ পাকে আরশে আজিমের কাছে গিয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কাড়াকাড়ি করে আমার কাছে, এই নেক বান্দাকে আমার কাছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন, যে বাড়িতে মাইয়ের হয়ে গেল বাবা, মানুষ মারা গেল বাবা, ওই রুহুটা ওর বাড়ির আশপাশে চল্লিশ দিন পর্যন্ত ঘোরে। মানুষ মরে যায়, মানুষের রুহু মরে যায়। ভাই রুহু মরে? রুহু মরে না। ও নবী জানিরা, আল্লাহ নবীর কিতাবের ভিতরে লেখেন, কিতাবের নাম হলো দাখাইখুল আখবার, লেখা হলেন আল্লামা ইমাম কাসালী রহমাতুল্লাহ। বদর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ইন হাওয়া সে কহ দো ইন আইদার বুঝু কো খুশবু কি কই জরুরাত নেহি জিলখ খুশবু সে মহকাব এ সারা জগাব ও খুশবু নবী কে পাসিনে মে হে আল্লাহ। ফুল তো ফুল কাটু ক্যা হসন গে লুৎফে জানলা সে বরকর মদিনে মে হে। আমার দিনদার ইমানদার ভাইরা, দশটা বেজে গেছে, আপনারা কি আর কিছুক্ষণ বললে শুনবেন না? শেষ করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার জোরে তকবীর দেন দিন, নারে তকবীর, আর একটু জোরে দাও না বাপ, নারে তকবীর। এখানে ভাববেন না, মানুষ যত কম এখানে তত আল্লাহর রহমতের
ফেরেশতা বেশি। জোরে বলুন। হাদিস শরীফে রাসূল বলেছেন, দুনিয়ায় যখন জিকিরের মাহফিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ঠাসাঠাসি করে বসে, তৃতীয় দল ফেরেশতা এসে আর জায়গা পায় না। সুবহানাল্লাহ।